সকলকে জানাই 73তম স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা জানি ইংরেজদের 200 বছরের শাসন থেকে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতা খুব সহজে লাভ হয়নি, বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে আমরা ইংরেজদের নাগপাশ থেকে মুক্তি পাই। স্বাধীনতার সাথে জড়িয়ে রয়েছে এমন কিছু তথ্য যা আমাদের অনেকের কাছেই অজানা। সেই অজানা তথ্য নিয়েই আজকে আমাদের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। আমি কোয়েল, আপনাদের বন্ধু, শুরু করছি আজকের ভিডিও। ফ্যাক্টস নাম্বার 1, আমাদের স্বাধীনতার জন্য বহু বিপ্লবী শহীদ হয়েছেন, কিন্তু আপনারা কি জানেন প্রথম কে শহীদ হয়েছিলেন? মঙ্গল পাণ্ডে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছিলেন। 1857 সালের 8ই এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 2, আমাদের দেশে 3 ধরনের সেনাবাহিনী আছে, স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা। সেনাদের মধ্যে স্যালুট করা খুবই গুরুত্বপূর্ণ আচরণ, কিন্তু আপনারা কি জানেন 3 ধরনের সেনাবাহিনীতে স্যালুট করার ভঙ্গিমাও 3 ধরনের? অবাক হচ্ছেন তো, ভাবছেন স্যালুট তো স্যালুটই হয়, তার আবার আলাদা কি আছে? আছে, আমাদের স্থল সামরিক বাহিনীতে প্রত্যেকটি আঙুল একসাথে জড়ো করে হাতের তালু সামনের দিকে রেখে স্যালুট করা হয়। মধ্যম আঙুলটি সেনাদের হ্যাটকে স্পর্শ করে থাকে। এই স্যালুটের অর্থ অভিবাদনকারী ব্যক্তির কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং কোথাও অস্ত্র লুকানো নেই। ভারতীয় নৌবাহিনীতে হাতের তালু মাটির দিকে করে স্যালুট করা হয়। এর কারণ হলো, জাহাজে কাজ করার সময় সেনাদের হাত নোংরা হয়ে যেত, যাতে সিনিয়র অফিসারের অসম্মান না হয় তাই হাতের তালু নিচের দিকে করে স্যালুট করার রীতি প্রচলিত হয়। বায়ুসেনারা মাটির দিকে 45 ডিগ্রি কোণে হাতের তালুটি রেখে স্যালুট করেন। হাতটি না সামনের দিকে থাকে না মাটির দিকে। এই স্যালুটটি স্থলসামরিক বাহিনী ও নৌবাহিনীর মাঝামাঝি। আজকের আগে স্যালুট সম্পর্কে এই অসাধারণ ফ্যাক্টসটা কি আপনারা জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 3, স্বাধীনতার জন্য শুধু যে পুরুষরাই বিদ্রোহে সামিল হয়েছিলেন তা নয়, বহু মহিলাও বিপ্লবের অংশ ছিলেন এবং তারা যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছিলেন। আপনারা কি জানেন কোন মহিলা প্রথম শহীদ হয়েছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার, ইনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তিনি ইংরেজদের হাতে ধরা পড়েও ধরা দিতে রাজি ছিলেন না, তাই সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। 23শে সেপ্টেম্বর 1932 সালে মাত্র 21 বছর বয়সে তিনি শহীদ হন। ফ্যাক্ট নাম্বার 4, আপনারা কি জানেন 1947 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন কোনো জাতীয় সঙ্গীত ছিল না, জাতীয় সঙ্গীত ছাড়াই পতাকা উত্তোলিত হয়েছিল। পরে 1950 সালের 24শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 5, আমাদের পতাকা আমাদের সম্মান। 6 বার পরিবর্তিত হয়ে আজকের এই রূপ পেয়েছে আমাদের পতাকা। আপনারা কি জানেন আমাদের পতাকার ডিজাইন কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1921 সালে তিনি যে পতাকাটি ডিজাইন করেছিলেন সেটির মাঝখানে ছিল সুতো কাটার যন্ত্র অর্থাৎ তাঁত মেশিনের ছবি। এই পতাকার রং ছিল লাল ও সবুজ। গান্ধীজির কথা অনুযায়ী তাঁর দলের জন্য এই পতাকাটি তৈরি হয়েছিল। এরপরে 1931 সালে লাল রঙের পরিবর্তে গেরুয়া রং করা হয় এবং তারও পরবর্তীকালে স্বাধীনতা লাভের কিছুদিন আগে গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে এমন একটি পতাকা প্রয়োজন যা দেশকে রিপ্রেজেন্ট করবে। তখন সব কিছু এক রেখে মাঝখানে সুতো কাটার ছবির বদলে অশোক চক্রকে স্থান দেওয়া হয়। 1947 সালের 15ই আগস্ট অশোক চক্র সম্বলিত সেই পতাকা প্রথম উত্তোলিত হয়। ফ্যাক্ট নাম্বার 6, আপনারা কি জানেন অশোক চক্রের মানে কি? শুধুই কি এটা সিম্বল? না, অশোক চক্র হলো ধর্মচক্র। এটিকে হুইল অফ ডিউটিও বলা হয়। অশোক চক্রের মধ্যে যে 24টি স্পোক আছে সেটি মানুষের 24টি গুণ এবং 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। এই চক্রটিকে হুইল অফ টাইমও বলা হয়। ফ্যাক্ট নাম্বার 7, ব্রিটিশদের বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছিল, কিন্তু এটা কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি ছিল? আসুন জেনে নিই।
প্রথম আন্দোলন ছিল 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহ ব্রিটিশদের সাম্রাজ্যকে ধূলিসাৎ না করতে পারলেও ব্রিটিশ দুর্গে সামান্য হলেও চির ধরাতে পেরেছিল। অ্যাক্ট নাম্বার 8। আপনারা কি জানেন আমাদের দেশে প্রথম পতাকা কবে কোথায় উড়েছিল? 1906 সালে 7ই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে শচীন্দ্র প্রসাদ বোসের নেতৃত্বে প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল। এই সময় পতাকার রং ছিল লাল, হলুদ ও সবুজ। সবথেকে উপরে ছিল সবুজ। এই সবুজ রঙের মধ্যে ছিল পদ্ম ফুলের চিহ্ন। এর পরে হলুদ রঙে লেখা ছিল বন্দে মাতরম, আর নিচে ছিল লাল রং। এই লাল রঙের একদিকে চাঁদ ও একদিকে সূর্যের চিহ্ন ছিল। এই অ্যামেজিং ফ্যাক্টসটা কি আপনারা জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 9। আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এটা কি জানেন এই গান প্রথম কার গলায় রেকর্ড করা হয়েছিল? স্বয়ং রবি ঠাকুরের গলাতেই এটি প্রথম রেকর্ড হয়েছিল। 1911 সালে গানটি রচিত হয় এবং গাওয়া হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় 52 সেকেন্ড। ফ্যাক্ট নাম্বার 10। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে বহু রাজাও সামিল হয়েছিলেন, কিন্তু জানেন কি প্রথম কোন রাজা বিপ্লবে অংশ নিয়েছিলেন? তামিলনাড়ুর রাজা পুলিথেভার প্রথম রাজা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। স্বাধীনতার সম্পর্কিত অজানা তথ্যের এই ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের আগের ভিডিও থেকে প্রশ্ন ছিল ভারতীয় রেলে যে কণ্ঠস্বরটি শোনা যায় সেটি কার। উত্তরটি হলো সরলা দেবী চৌধুরী। সঠিক উত্তর দিয়েছেন বিশ্বজিৎ বাহাদুর, লালটু চৌধুরী, মিস্টার দীপক, টুপুর দাস এবং স্বপন রায়। আমাদের আজকের প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি? সঠিক উত্তরদাতাদের নাম পরের ভিডিওতে ঘোষণা করব। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো।